হ্যালো বন্ধুরা আমি সান ইসিদ্রো বুয়েন্স আয়ার্সের একটি শহরতলী অঞ্চল থেকে কথা বলছি বনি আমিন আজ পঁচিশ মে দু হাজার ষোলো আজ পুনরায় আমি এই সান ইসিদ্রো এলাকায় আসলাম যেখানে কবি রবি ঠাকুর এসেছিলেন উনিশশো চব্বিশ সনের নভেম্বর ডিসেম্বর এবং উনিশশো পঁচিশ সনের জানুয়ারি মাস এখানে কাটিয়ে গেছেন ভেলা ও কাম্প নামে একটি বাড়িতে যে বাড়ির মালিক ছিল আর্জেন্টিনার বিখ্যাত লেখিকা সুর পত্রিকার সম্পাদিকা প্রতিষ্ঠাতা ভিক্টোরিয়া ও কাম্পো আজ পুনরায় আমি আসলাম এখানে বিশেষ কয়েকজন বাংলাদেশির সাথে দেখা করার জন্য যারা প্রবাসের বাংলাদেশি এই আর্জেন্টিনাতে থাকছেন অনেক দিন ধরে আমি তাদের সাথে পরিচয় করিয়ে দিচ্ছি এখানে আমার বয়সী কাছাকাছি বয়সের একজন আছে যিনি শফিকুল ইসলাম স্বপন যিনি স্বপ্ন বাস্তবায়নের জন্যে সাত সমুদ্র তেরো নদী পার হয়ে এসেছেন এই শফিকুল ইসলাম স্বপন স্বপন প্লিজ আপনি আসুন এই হলো শফিকুল ইসলাম স্বপন আপনি সূর্য নিয়ে ভয় পাইলে চলবে আপনি কতদিন ধরে এখানে আছেন আমি এদেশে সাড়ে চার বছর ওভার হয়ে গেছে প্রায় আরও কিছুদিন বেশি এদেশে আমি প্রথম বলিবিয়াতে আসছিলাম বলিবিয়া থেকে আমি নিজে পছন্দ করে এদেশে আসছি আসার পর পরে আমি কিছুদিন জব করেছি দেশে জব আমার মনোভূত হয় নাই পরবর্তীতে আমি চেঞ্জ করিনি যে এখন ব্যবসা বাণিজ্য করতেছি ইনশাল্লাহ আমি অন্যান্য দেশের চেয়ে আমি পর্যন্ত আমি চোদ্দোটা দেশে সফর করেছি জব করেছি কিন্তু অন্যান্য দেশের চেয়ে আমি দেশে খুব ভালো আছি এবং আমি এ দেশকে লাইক করেছি এখন আচ্ছা আপনি এই বয়সে দেশ ছাড়লেন কেন আপনি খুব দুই লাইনে বলবেন আমি এই বয়সে দেশ ছাড়ছি কর্মজীবনে মানুষকে আসলে আমাদের বাংলাদেশের আমি বিভিন্ন ব্যবসা বাণিজ্য করে অনেক পয়সা করে অনেক কিছু নষ্ট করেছি যার জন্য আমি বাংলাদেশে কিছু করতে পারি না বিদেশ বিদেশে এখন আমার ছেলে মেয়ে ফেলায় এখন বিদেশে আমার কর্মজীবন শেষ করতে হয় যার জন্য আমি বিদেশে কাটাইতেছি দেখুন বিদেশে কেউ শখ করে আসে না মায়ের আঁচল ছেড়ে কেউ সহজে বের হতে চায় না মায়ের কোমল আঁচল সকলেই এই আঁচলের ছায় চায় আরেকজন আছে আমার একজন ভদ্রলোক উনি উনি এইখানে কাতার ওর কুয়েত অ্যাম্বাসিতে কুয়েত অ্যাম্বাসিতে উনি চাকরি করছেন শেফ হিসাবে তিনিও থাকছেন এই আর্জেন্টিনার বুয়েস আয়ার্সে আপনার নাম কি জি আমার নাম আব্দুর রাজাক আপনার মানে গ্রামের বাড়ি কোথায় আমার ঢাকা ঢাকা বিভাগ মানিকগঞ্জ ডিস্ট্রিক্ট সদর মানিকগঞ্জ আমার বাড়ি তো আমি এখানে তো তিন বছর হয়েছে এখানে আসি কেমন লাগে আপনার এখানে তাই কেমন লাগে বলুন তো এখানকার ই বলতে একটু সবই উল্টো ভালো প্লাস প্লাস এর দিকেই যেমন ওয়েদারের দিক দিয়ে খুব ভালো যেমন শীতকাল শীতে জ্যাকেট পরা আছে অবশ্যই বুঝতে পারবো বাংলাদেশ এখন গরম আর দেশকে দেশকে কি আপনি মিস করেন দেশকে মিস করি এখন পুরুষ মানুষ হিসেবে তো কান্না করতে পারি না তো মনের ভিতরে অবশ্যই কান্না করে মনের ভিতরে একটা ই আছে ইনসাইড ইনসাইড ব্লিডিং হৃদয়ের অন্তঃক্ষরণ হয় যা দেখা যায় না তারপরে ফ্যামিলিদের মিস করি এবং সব কিছু মিলে সবাইকে মিস করি বাংলাদেশকে মিস করি অনেক দূরে আছি। তারপরে ফোন করলে পরে আর একটু অনেক ইন্টারেস্টিং লাগে যেরকম সকালবেলা ফোন করলে ওখানে রাত বা এখানে যখন রাতে ফোন করি ওখান থেকে বলা হয় যে গুড মর্নিং তো আমি এখানে বলি যে গুড নাইট যে ডিনার করছো ওখান থেকে বলে যে হ্যাঁ নাস্তা করছি মানে এরকম একটু মজা লাগে ঈশ্বরের লীলা সব ঈশ্বরের লীলা এখানে দিন ওখানে রাত ওখানে দিন এখানে রাত আমাদের আরও কয়েক ভাই আছেন এখানে আমির সাহেব আছেন বাদল সাহেব আছেন আরেকজন আছেন আমরা সবাই একত্র হয়ে এখানে দাঁড়াই সবাই এখানে আসি আমরা সবাই এখানে দাঁড়াই সবাই এই সূর্যের আলোতে সবার চেহারা দেখায় এ হলো আমির আমির সাহেব উনি একজন ব্যবসায়ী আর্জেন্টিনার বুয়েস আয়ার্সে থাকেন উনি একজন ব্যবসায়ী সম্প্রীতি ওনার কাগজ হয়েছেন এবং উনি যাবেন দেশে ওনার স্ত্রী এবং সন্তানকে নিয়ে আসার জন্য আচ্ছা আপনার আপনি কবে যাবেন আমি আল্লাহ যদি সব কিছু ঠিকঠাক ভালো মতো হয় তাহলে আগস্টের ফার্স্ট উইকই দেশে যাওয়ার আর কি ইচ্ছা আছে আবে কত বছর এই দেশে আমি সাড়ে চার বছর আছি আর্জেন্টিনাতে বাংলাদেশকে খুব মিস করি আর মাকে আসার পরে হারাইছি এই জন্য খুব সবসময় খুব খারাপ লাগে খুব কষ্ট লাগে আমি সবার ছোট ছিলাম আমরা ছয় ভাই এক বোন সবার ছোট আমি আচ্ছা আপনি আপনি নিশ্চয়ই এখানে ইংরেজি বলেন না বাংলা বলেন না নিশ্চয়ই এখানে আপনি স্প্যানিশ বলেন আপনি স্প্যানিশে একটু বলেন আমি তোমাকে ভালোবাসি তোমার জন্য আমি জীবন দিতে পারি এই দুটো শব্দ দুটো লাইন আপনি বলেন আমি তোমাকে ভালোবাসি তোমার জন্য আমি জীবন দিতে পারি এটা বলেন তিয়ামর এটা বলে আমি তোমাকে ভালোবাসি আরে বাবা আপনি তর্জমা করার দরকার না আপনি সরাসরি বলে যান তিয়ামর কেরে মরির তো বিদা বাহ অদ্ভুত প্রেমের ভাষা কিছু জানেন নাকি না আসলে তো এই জায়গা আমার তো দেশে ওয়াইফ আছে ছেলে আছে নতুন নতুন করে আর প্রেম করার কিছু আর কিছু নেই আর আসলে এই সম্বন্ধে তত একটা আমি অভিজ্ঞতাও না যে ভালোবাসা কি কিভাবে জিজ্ঞেস করতে হবে কিভাবে প্রেজেন্ট করতে হবে আমাকে যদি বলেন যে আপনি আমার ওয়াইফকে নিয়ে কিছু বলার জন্য অবশ্যই আমি বলতে পারবো আচ্ছা আপনি আপনার স্ত্রীকে দুটো লাইন বলেন যে আমি তোমার তোমাকে সহসা নেওয়ার জন্য আস আসছি বাংলাদেশে আমি তোমাকে নেওয়ার জন্য আসছি আমি ইনশাল্লাহ আল্লাহ যদি ভালো করে জেসমিন আগামী দুই মাসের ভিতরে তোমাকে আনার জন্য আল্লাহ যদি মানে আমার সব কিছু ওকে করে দেয় তাহলে যে নিয়ে আসবো স্প্যানিশ ভাষায় বলেন স্প্যানিশ ভাষায় স্প্যানিশ ভাষায় বলতে গেলে दो मैच देश पास इंशाल्लाह बांग्लादेश बामोस बोस्कामोस मी स्पोसा বা অদ্ভুত অদ্ভুত আমাদের বাঙালি ছেলেরা পৃথিবীর যে প্রান্তেই গেছে সেইখানেই সেই ভাষাকে অ্যাডপ্ট করেছে আমি যেমন অস্ট্রেলিয়া থেকে করেছে আবার কেউ চায়না থেকে চাইনিজ ভাষায় কথা বলছে আর আমার এই ছোট্ট ভাই সে অল্প বয়সে মাত্র উনিশ বছর বয়সে দেশ ছেড়েছে যে বয়সে তখন মায়ের আঁচলের ছায়া আমরা থাকতে চেষ্টা করতাম আর আমি এখন তার সাথে কথা বলছি কি নাম জান আপনার সোহেল মিয়া সোহেল মিয়া বাড়ি কোথায় আপনার ব্রাহ্মণবাড়িয়া ব্রাহ্মণবাড়িয়া কখন বের হয়েছেন কত বয়সে বের হয়েছেন উন্নতি বছর দুই হাজার নয়ের দুই হাজার দশের প্রথম তারিখ দুই হাজার দশের এক তারিখে দেশে 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 ডকুমেন্টের জন্য প্রথম তিন বছর পর্যন্ত কোনো চিন্তা ভাবনা ছিল না এদেশে ডকুমেন্ট করব এ ধরনের কোনো প্ল্যান ছিল না তখন আর ডকুমেন্টের ব্যাপারে কোনো উদ্বেগ নেওয়া হয় না এখন চিন্তা করলাম দেশে যাব ওখানে ডকুমেন্ট আসে নাই তো ডকুমেন্ট আসে যদি রিসেন্টলি আসে তো ইনশাআল্লাহ দেশে যাওয়ার জন্য প্রস্তুত অর্থাৎ এইখানে অনেকে আছে যাদের এখন ডকুমেন্ট অর্থাৎ যাদের রেসিডেন্সি এখনও হয়নি যার ফলে তারা আটকা পড়ে গেছে গ্যাঁড়া কলে আটকা পড়ে গেছে কিন্তু এই গ্যাঁড়াগল থেকে বেরিয়ে এসছেন আমাদের আরেকজন সবচেয়ে লম্বা যে ব্যক্তি যে বাদল শেখ উনি গ্যাঁড়াগল থেকে বেরিয়ে এসছেন ওনার ভাইকেও নিয়ে এসেছেন উনি একজন ব্যবসায়ী এই যে বাদল শেখ যিনি আমার এখানকার দুজন ম্যানটোরদের একজন উনিও আর্জেন্টিনার একটি বুয়েনস আয়ার্সের একটা খুবই নাম নামকরা জায়গাতে সেই জায়গাতে ওনার একটা দোকান আছে অনেক বড় দোকান সেদিন গিয়েছে আপনার দোকানটা কোন জায়গাতে রিকলেটা লাসেরা সিন বনি স্যার এই রিকলেটা যেখানে ভিক্টরি ও কাম্পকে যে কভার দেয়া হয়েছে আর সেই রিকলেটা সিমেট্রি এই বাদল শেখ আপনি কিছু বলেন আসলে আপনাদের ব্যাগ পায় আপনার ব্যাগ যখন উরুগুয়ে থেকে চলে আসছেন আমরা উই আর রিয়েলি হ্যাপি আপনাদের দেখা আর সবচেয়ে বড় কথা হলো আর্জেন্টিনা তো এখন কোল্ড সিজন অনেক সুন্দর সুন্দর জায়গা আছে দেখার জন্য কিন্তু কোল্ড সিজনের কারণে অনেকে আসলে ঘর থেকে বাইরে হইতেছে না ইনশাআল্লাহ নেক্সট ইয়ার যখন আপনি আসবেন সামার সিজনে আমরা আপনাদের নিয়ে অনেক জায়গায় ঘুরবো দেখব ইনশাল্লাহ অবশ্যই অবশ্যই আচ্ছা দেশ নিয়ে কিছু বলেন দেশের রাজনীতি সমাজনীতি এই সকল বিষয় নিয়ে কি আপনি ভাবেন আপনার কেমন লাগে এই প্রবাসে বসে আসলে দেশ নিয়ে যা ভাবতে হইলে আপনার দেশ নিয়ে গবেষণা করতে হবে অ্যাজ আমি ফরেনার হিসাবে আর্জেন্টিনাতে যখন ঢুকছি আসলে আমি আমার প্যাটনীতিতেই চিন্তা করছিলাম বেশি তো রাজনীতির ব্যাপারে গবেষণা করার মতন এখন পর্যন্ত টাইম হয় এবং অতটুকু বয়সও হয়নি আর্জেন্টিনাতে কারণ আমি মাত্র চার বছর যাবত হয়েছে আসছি তো ইনশাল্লাহ ফিউচার যদি কোনো চান্স মিলে তাহলে বা আলাপ আলোচনা করব এবং আপনাদের আপডেট জানাবো ইনশাল্লাহ শিওর এই সেই বাদল শেখ একজন এই অল্প বয়সে বেশ বড় এগিয়েছেন অনেক এগিয়ে গেছেন তিনি এবং ওনাকে ওনার মতো আরও কিছু বাংলাদেশি আছে আছে এইখানে যাদেরকে দেখে আমি সত্যি গর্বিত এবং আমি এসে নিজেকে ধন্য মনে করি যে আমাদের বাংলাদেশি পৃথিবীর অন্য পৃষ্ঠায় ঠিক টাইম লাইনের ঠিক বিপরীতে সেখানে এসে এরা আজকে নিজেদের ভাগ্য গড়ে নিয়েছেন নিজের ফ্যামিলিকে নিয়ে এসেছেন উনি আর কিছুদিন পর ওনার স্ত্রীকে আনতে যাবেন ওনার ভাইকে এনেছেন আমি ওনার দোকানে গিয়েছি প্রিয় বন্ধুরা আজ এই পর্যন্ত থাকুক আমাদের এখানে সবাইকে একত্রিত একত্রিত করে আমি সবাই একটু দাঁড়াব আপনারা সবাই আসুন দেখুন আমরা আজ এখানে এসেছি সান এসিদ্রোর এই সুন্দর নয়ন অভিরাম এই জায়গাতে দেখুন কি সুন্দর চারিদিকে কতগুলো বোট অপূর্ব জলের ধারে এই বোটগুলো ভাসছে এই বোটগুলো দিস ওয়াটার কানেক্টেড টু অ্যাটলান্টিক অ্যাটলান্টিকের জলের সাথে কানেকশান আছে এইখানে এসেছি আজ এদের সাথে সময় কাটাবো সন্ধ্যা নাগাদ ফিরে যাবো সেই আমার ঢেরায় আমার হোটেল কলন আমার সেই আর্জেন্টিনার বোয়েন্স আয়ার্সের বুকে দিস ইজ বনি আই মিন ফ্রম সানিড্রো আর্জেন্টিনা থ্যাংক ইউ থ্যাংক ইউ ভ্যারি মাচ বাই বাই